ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন, কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও অতি সাধারণভাবে জীবনযাপন করতে চায়, কাপড় ছিঁড়ে গেলে সে কাপড় ছিঁড়িয়ে পরা বা অনাহারে থাকা, রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে ছিলেন, জীবনযাপন করেছেন, এটা যদি কেউ করতে চায় সামর্থ্য থাকার পরও, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আর সাধারণভাবে জীবনযাপন করাটা ভালো, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। যদি আপনার সৌন্দর্য গ্রহণ করার তৌফিক থাকে, তাহলে আপনার উচিত আপনি সৌন্দর্য গ্রহণ করবেন এবং সেই সৌন্দর্য গ্রহণ করে আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ সুবহান ও তাআলা আপনাকে এই তৌফিক দিয়েছেন। এবং আপনার যদি সেই সামর্থ্য থাকে যাদের এই সৌন্দর্য গ্রহণ করার বা কাপড় চোপড় পরার, পরিধান করার অর্থ নেই, গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে আপনি বেশি বেশি দিবেন। আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে অনাহারে থাকা, তো আপনি সিয়াম পালন করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সিয়াম ছাড়া আল্লাহ রাসূল অনাহারে থেকেছেন, তাই আমিও থাকবো। অনাহারে থাকা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার ছিল না বিদায়, আল্লাহ রাসূল অনাহারে ছিলেন। হয়তো বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ওই সময় খাবার আল্লাহ ব্যবস্থা করে দিতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে থাকতেন না। কিন্তু আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসে করতে চান, তাহলে যেটা করতে পারেন, যেমন প্রতি সোমবার বৃহস্পতিবার আপনি সিয়াম পালন করতে পারেন, প্রতি মাসের যেটা ইয়ামাল বিদ, ইয়ামাল বিদের সিয়াম আপনি পালন করতে পারেন। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন। আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসা মানে তাকেই ভালোবাসা, আর আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমরা উল্লেখ করেছি যে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো আমার যতটুকু সুন্দর পরিপাটি হয়ে থাকা সম্ভব, আমি ততটুকু পরিপাটি সুন্দর হয়ে অবলম্বন করব। কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে যে সেই সৌন্দর্যের কারণে যেন আমার মনের ভিতরে অহংকার না আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ, তোমরা সুন্দর হয়ে মসজিদে যাও, সুন্দর কাপড় চোপড় পরে মসজিদে যাও, সুন্দর সাজে তোমরা মসজিদের দিকে আসো। তা অবশ্যই এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটা সুন্না, একটা আল্লাহ রাসূলের একটা জিনিস আমি লক্ষ্য করতে যে আমার অন্য সুন্নাতগুলো যেন ছুটে না যায়। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, তার মানে বোঝা যাচ্ছে সুন্দরভাবে চলাফেরা করা, সুন্দর কাপড় চোপড় পরা, এগুলো হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটার মধ্যে যেন অপচয় না থাকে, এটার মধ্যে যেন অহংকার না থাকে। ঠিক তেমনিভাবে আমি মসজিদে যাব, একটা ছিঁড়া কাপড়, যে আল্লাহ রাসূলের জামানায় তাদের কাপড় চোপড় ছিল না, তারা ছিঁড়া কাপড় পরে বা ওই কাপড়টাকে শিলে তারা মসজিদে গিয়েছেন, তো আমিও আমার কাপড় যখন ছিঁড়ে যাচ্ছে, আমি ওই কাপড়টা আমি সেলাই করে আমি ওই কাপড়টা পরে মসজিদে যাচ্ছি, অথচ আমার তৌফিক আছে না, এটা করার চাইতে উত্তম হবে আপনি সুন্দর কাপড় পরে মসজিদে যান। এই জন্য যে কেননা আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকে পালন করলেন, হুদু জিনাতাকুম ইনদা কুল মাসাজিদ, তোমরা সাজ সৌন্দর্য হয়ে সাজগোজ করে পরিপাটি হয়ে তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও, মানে সালাত ইবাদত করার জন্য, সালাত আদায় করার জন্য। তো এই আমলটা আপনি করে নিলেন বা আল্লাহর এই আদেশটাকে আপনি বাস্তবায়ন করলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা তাদেরকে সেই তৌফিক আল্লাহ দেননি বলে তাদের ওইভাবে জীবনযাপন করতে হয়েছে। তো আপনি যেটা করতে পারেন, আপনার যতটুকু সামর্থ্য আপনি সেখান থেকে আপনি গরিব মিসকিনকে দান করেন, গরিব মিসকিনকে বেশি বেশি আপনার অর্থ সম্পদ থেকে দান করেন। নিজে ক্ষুধা থেকে আল্লাহ রাসূলের কষ্ট অনুভব করার চাইতে উত্তম হবে যে আপনি কোনো অনাহারকে খাবার তুলে দেওয়া, নিজে ছিঁড়া কাপড় শিলিয়ে পরার চাইতে উত্তম হবে বস্ত্রহীন কোনো ব্যক্তিকে বস্ত্র দান করা।
আল্লাহ আলম বিসাদ, বারাকাল্লাহু ফিকুম।